ছোট্ট রিসালার মধ্যে দেখলাম হয়তরা কুকুর একটা জন্তু কোনো পাত্র সই লাইলে সাতবার দই নিলে পাত্রটা পাক হয়ে যাইব গিয়া। কিন্তু হয়তরা প্রকৃত বেনমাজি যারা জিন্দগির মধ্যে বিলকুল নমাজ পড়ে না, নমাজ পড়ে না, নমাজের হালত নাই, নমাজের দ্বারে দিনায় হয়তরা এই ব্যক্তি কোন পাত্র যদি সয় এই পাত্রর মধ্যে যদিও খায় হয়তরা সাতবার না সত্তর বার দইল ফুরা ভা হয় না। এর লাগি যারা বিলকুল নমাজের দ্বারে দিন নমাজ পড়েন না এরা এত নিকৃষ্টতম, এত নিকৃষ্টতম। এর জন্য আমরা বুঝি আর না, আমরা হইয়া না নাই যে সুন্দর কাপড় লাগাইছে নলা নাই হেনকিলা নিকৃষ্টতম। দাকাইবুল আখবার বি জিক্রিল জান্নাতি ওয়ান্নার সেই কিতাব অঞ্চলীয় মায়ুন বাকু বিশ্বরে ভাতা তু না আফুয়া যা ই আয়াতর ব্যাখ্যাত দুনিয়া কাইমই বংশ হইব যখন ইসরাফিলে তিন নম্বর পুক দিবা কবর তাকি মানুষ সারা উঠিবা যে যে জায়গার মধ্যে মারা গেছিল মানে দফন হয়েছিল কেউ সমুদ্র কেউ গার্ডেনের মধ্যে কেউ জঙ্গলের মধ্যে কেউ কবরের মধ্যে রাখা হয়েছিল যে যে জায়গার মধ্যে দফন হয়েছিল আজারে যে জায়গার মধ্যে রাখা হয়েছিল ও জায়গার তাকে মানুষ উঠিবা যে হালতে মারা গেছিল ও হালতে উঠিল। উঠতে সময় বারো গুঁড়ো কিন্তু বারো গুঁড়ো হওয়ার আমার উদ্দেশ্য নাই। বারো গুঁড়ো মানুষ কবর তাকে উঠিবা, উঠার লগে লগে বারো গুঁড়োর বারোটা ভয়ানক সুরত হইত নাই, এগারো গুঁড়োর ভয়ানক সুরত হইবার এক গুঁড়োর সুরত মানে চেহারাটা সুন্দর হইব। এর মধ্যে মাত্র এক গুঁড়োর কথা কইয়ের আলা সুরত ইল খানাজির এক গুঁড়োর চেহারাটা হইব শুকরের সুরত। মানুষের সুরত বিলকুল হাসরের ময়দান সাক থাকত নাই, অন্ধকারে খালা ভয়ানক শুকরের সুরত থাকবো। সাহাবায়ে কেরাম আমরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কেনে ওই বৈরার সুরত? আল্লাহর রাসূল ফরমায়েন যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নমাজ রে তরক করত ছাড়ত হাসরের ময়দান অটোমেটিক তারা আলগি যাইবা, এরা জমিনে নমাজ পড়ছেন না, শুকরের ভয়ানক সুরত নিয়ে হাসরের ময়দানে উঠিবা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد একদিন ব্যাপী আটতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি দলগামী মাদ্রাজিল্লুহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর হলা মাইকেরাম, সম্মানিত মুরব্বিয়ান আজাম, যুব সমাজ ভাই ও পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। খসুগাঁওয়ের এই গ্রাম প্রায় এই বৎসর নিয়া আট নম্বর বৎসর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে, তাই ধারাবাহিকতা হিসাবে
তাফসীর কোরআন মাহফিল চলিতে আছে আমিও আপনারা খেদমত হাজির কোরআনের তাফসীর মাহফিল বেশিরভাগ বরাবর মধ্যে যদি তাফসীর কোরআন মাহফিলের আতাবাড়ি লাগাত বেশি তো কোরআনের তাফসীর কোরআন মাহফিল করা অত্যন্ত বালাহাজ কোরআনের ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করা কোনো সময় উলামায়ে কেরাম অগলরে একটা আয়াত দেওয়া হয় তাই আমার আয়াত দেবো হয়েছে আকিমুসসালাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিউন বাট্টি একটা আয়াত ও আয়াত সম্পর্কে আলোচনা যাই হোক যে সময় আছে সময়ের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার যদিও এই আয়াতের বয়ান নসিহত আপনারা শুনছ যেহেতু দেওয়া হয়েছে এই আয়াত সম্পর্কে আলোচনা করার লাগে ইনশাল্লাহ আমি কইতাম হনেওয়ালায় কোরআন তাকিয়া আপনারাও শুনতা আল্লাহ এ শোনার মধ্যে বরকত দিত হন হওয়ার মধ্যে আল্লাহ বরকত দিত আর আমরা আমলে পরিণত হইতাম আমল করতাম আল্লাহ আমরা তৌফিক তো শুধু হোক আল্লাহুম্মা আমিন মহতরম হাজির নে কেরাম কোরআনের তাফসীর করা বহুত কঠিন কোনো সময় এক আয়াতরে আরেক আয়াতে তাফসীর করে তাফসীর করতে গিয়ে নাসিক মানসিক ও পরিচয় করা লাগে যার জন্য এটা মুহাদ্দিস নে কেরাম মুফাসসির নে কেরাম বলে তাফসীর করে যথাসাধ্য যথাসম্ভব আমরা কোনো কোনো সময় আপনারা দাওয়াত করেন তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করি যতটুকু জানা সম্ভব অতটুকু আপনারা খেদমত উপস্থাপন করি আল্লাহ তৌফিক দিন যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাইছে যদি সেই কোরআন থাকত না আল্লাহর কালাম কোরআন যদি নাজিল হইত নাই কোরআনটা পাইছি হার খাতিরে হার উচিলায় বলে আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় নবীর জন্য এত বড় একটা নিয়ামত কোরআন পাইলাম যে কোরআন শরীফ কোনো বান্দা বান্দি বলে যদি তিলাওয়াত করেন অর্থ না বুঝিয়া না জানিয়া অর্থ বুঝার প্রয়োজন নাই জেলা শুক্রবার দিন আরবিতে খুতবা দেওয়া হয় ইমাম সাহেবে খুতবা দিতে আমরা যারা মুসল্লিয়ানে আজাম যারা আমরা মসজিদে গিয়ে অংশগ্রহণ করি মনোযোগ দিয়া খুতবা শুনাইল গিয়া সুন্নত তে এই দিন খুতবার অর্থ ব্যাখ্যা জানা লাগে না আরবি ভাষাটা খালি যদি খেও দিল দিয়া মন দিয়া যদি শুনন তাহলে আমল নামায় সওয়াব লেখা হয় ওকা সুবহানাল্লাহ ঠিক তেমনিভাবে পবিত্র কালাম কোরআন দিয়ে যদি খেও অর্থ বিলকুল বুঝে না না বুঝিয়া খালি যদি মনোযোগ দিয়া শুনে অতএব মনোযোগ দিয়া তিলাওয়াত করে তাহলে কোরআন তিলাওয়াতকারীর শূন্যওয়ালার উভয়ের আল্লাহ সওয়াব দান করেন সওয়াবের মধ্যে নির্ধারিত আছে কেউ যদি আপনি কোরআনের হরফ তিলাওয়াত করেন আমরা জানি দশ আর কেউ যদি অর্থ জানিয়া আল্লাহর বন্দা খাস খলুসিয়তের সহিত যদি কোরআন শরীফের যদি হরফরে তিলাওয়াত করে হয়তো একে ত্রিশ এক রাওয়ায়াত আছে একে সত্তর আল্লাহ নাকি দান করে সুবহানাল্লাহ এর লাগে কিছু আমরা তাফসীরুল কোরআন মাহফিল যদি হয় তাহলে কোরআন তাফসীরে কিছু আমরা এক একটা আয়াতর বা এক একটা সুরার আমরা অর্থ কিছু জানতাম পারি জানলে অবশ্যই কোনোদিন তিলাওয়াত করতে আমরা মনে আইব অর্থর দিকে খেয়াল দেব ধ্যান করব এর জন্য অর্থ জানাটা এটা আমরার লাগে অত্যন্ত দরকার মনে করি কিন্তু পুরা কোরআনের অর্থ জানা এটা অসম্ভব আকসর মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা পুরা যারা মুহাদ্দিস যারা বিজ্ঞ মুহাদ্দিস মুফাসসির এরা পূর্ণ কোরআনের তর্জমা তুলতে পারবা বুঝতে পারবো আর বাকি সবে যেন কোরআনের যেন সারা তর্জমা তুলি লইবা তর্জমা বুঝি লইবা কোরআনের ব্যাখ্যা বুঝি লইবা তফসির করে লইবা এটা অসম্ভব খুব কঠিন আরবি ভাষাটাও কঠিন পৃথিবীর বুকে যদি সপ্তাহী ভাষা সুন্দর হয় তাহলে সুন্দর ফড়িতে স্পিডে ফড়া যায় একমাত্র আরবি ভাষা আরবি খুব স্পিডে ফড়া যায় ইংলিশ ওলা খেয়ে স্পিডে ভারবানি যত স্পিচ তা হোক তা ভারবানি বোঝা যায় জি না কিন্তু আরবি কত স্পিডে ফড়া যায় কিন্তু ভাষার মধ্যে কঠিন ভাষা হইল গিয়ে আরবি আই হে কা এটা কঠিন কঠিন একে উত্তর মানে অক্ষর আছে হরব আছে এগুলা আপনার বাহির করতে তার স্থান থাকি মখরস থাকি উল্লেখ করতে গিয়ে বহুত কঠিন হয় যার জন্য এই পবিত্র কালামুল্লাহ শরীফর প্রথম যে সুরা সুরাতুল ফাতিহা দ্বিতীয়ত সুরা হইল সুরাতুল বাকারা বাকারা সুরার মধ্যে একটা আয়াত
যে আয়াত তো ইলো গিয়া ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিউন এই আয়াত নাযিল হইলো হার সানো কোন গুরুর সানো কোন সময় খেনে নাযিল হইলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে আরবের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতরা কলিমার দাওয়াত দিতরা দিকে গিয়া বিশেষ করিয়া মুশরিকদের মাত উল্লেখ করা হয়েছে ইহুদি যারা তাদের মাত উল্লেখ করা হয়েছে মুশরিক ইহুদি এরা নবী জানে এই লীলা ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি নবী মোহাম্মদ নূতন ধর্ম ইসলাম ধর্ম নিয়া প্রচার করা ইসলাম ধর্মর বার্তা পৌঁছাইতরা তারা জানে কিন্তু তারা নবীর এক শ্রেণীর মানুষ দাঁড় লয় না অতএব এরার পরে আরেক বুড়ো মানুষ বিশেষ করিয়া এরা মুশরিক তারারে ধরা যায় না জেলা মুমিন মুনাফির কাফির কাপ পেরে জেসাও কাপ পেরে হইতে গিয়া যারা বিলকুল কুফরি হালত আসুন এরারে পরিচয় হওয়া যায় মুমিনের একটা পরিচয় আছে কিন্তু মুনাফিকর বিলকুল পরিচয় হওয়া যায় না ধরা যায় না কিন্তু বড় সাংঘাতিক বড় সাংঘাতিক ঠিক তেমনিভাবে আহলে আরব এক শ্রেণীর মানুষ আসলা যারা নবীর সামনে আসিয়া ভালো কথাবার্তা করত তারা মুসলমান বলিয়া তারা পুরো দাওয়া করত তারা হয়তো আমি মুসলমান নবীরে নবীও মানত কিন্তু তারা সরি সরি থাকত কোন সময় নবীর কাছ থাকি সরিয়া যাওয়ার পরেও তারা সরি যাইত অতএব নমাজ পড়িতে সময় আল্লাহর রসুলে রসুল্লাহ যখন সাহাবায়ে কেরাম নিয়ে নমাজ পড়তা তারা কিন্তু দাঁড় লইত না তারা হইতো কিজানু মোহাম্মদে নমাজ পড়িতে আক্রমণ করিলায় ইলা তারার একটা বয় দিল জাগি গেল আচ্ছা মনে করো শুক্রবার দিন জুমার নমাজও যদি মানুষ তখন সত্তর জন এর মধ্যে যদি একজন মানুষ যদি দোষী থাকে কোন দোষী বলে শরীয়তর দোষী এই মানুষ শুক্রবার দিন জুমার যাইতে কিছু একটা বয় হল বলে কিজানু জুমার ঘরে বা জুমার রক্ত মানুষ যদি আমারে বেরিয়ে মারে ওলা তারার একটা ধারণা দেন মোহাম্মদে তার সঙ্গের সাথে হল নিয়া আমরারে আক্রমণ করিলাইতে পারে ওলা একটা তারার দিল ধারণা আইছে তারা লগে নমাজ পড়ে না আলগ আলগ পড়ে আলগ আলগ নমাজ পড়ে এক বাক্যে নমাজ পড়ে না তারা একসঙ্গে নমাজ পড়ে না নবীর সঙ্গে নমাজ পড়তে চায় না নবীর দাম নিতে চায় না তখন আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিছেন ও আকিমুসসালাম ইয়াকিমুসসালাম নামাজ কায়েম করো শুধু না নামাজ তুমি তাই কাম কায়েম করো তোমাদের নবীর সঙ্গে ই আয়াতর অর্থ এই নামাজ তুমি তাই কায়েম করো নবীর সঙ্গে ও নবীর লাগি তুমি তাই নমাজ পড়ো নবীর লগে তুমি তাই নমাজ রে আদায় হন আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই আয়াতে করিমা তিলাবত করিয়া শুনাইলা তারারে শোনার পরে তারার দিলে একটা চিন্তা আইল বলে এটা মোহাম্মদে ব্যক্তিগত কইলা না খুদ আল্লাহর তরফটা কি নাজিল হইল এটা ব্যাপারে আবার তারা সার্চ করা আরম্ভ করে দিল যার জন্য বিশেষ করিয়া ওয়া আকিমুসসালা ওয়া আতুজ যাকা যাকাত তুমি তান দিতে থাকো ও নবীরে দেও এই জায়গাত কইছেন তফসির অঞ্চল নবীরে দেও নবীরে দেওয়া মানে কি আবার তফসির এই নবীরে দেওয়া মানে এটা বাঙ্গি আলোচনা করছেন কইছেন নবীরে দেও মানে যাকাত তুমি তান দিনে ইসলামের রাস্তা দিতে থাকো ওয়ার কাউ মাহার রাকিউন রুকু করনেওয়ালার সাথে রুকু করো এর অর্থ হইল গিয়া তুমি তান উম্মতে মোহাম্মদী এই নবীর উম্মতকলর লগে তুমি তান রুকু করো সজদা করো কিন্তু সজদারও মাতা রুকু করো সজদাও করো এক মানা দ্বিতীয় মানা আঞ্চন তফসির রুকু করনেওয়ালার সাথে রুকু করো দি মুরাদ হইল জমাতের সহিত তুমি তান গুরুত্ব সহকারে নমাজ রে আদায় করো যার জন্য বিশেষ করিয়া নামাজ কায়েম করো নামাজ পড়ো এখান কোরআনে তো উল্লেখ হয়েছে না এখন যখন এই মহফিলের মধ্যে আমরা যত আছি সবর গাত খাপড় আছে আসেন না না যায় আছে সেও খালি আইসেন বলে একবারে খালি গায়ে আই গেছে বলে জি না যদি একটা ছেলে একজন পুরুষ লোক যদি হলো খালি গায়ে যদি মহফিল যদি আসন তে ই খালি গায়ে পুরুষ রেখেও স্থান দিত নাই কইবা তোমার গাত খাফড় নাই বাড়ির যাও খাফড় নিয়ে আসো কইবাই না হওয়া যায় কারণ কিতা এই খাফড় পরিধান করা এটা আমরা সবর লাগে খায়
মাহফিল তকি দেওয়া এটাও কায়েম কিন্তু সবার মাথার তকি আছে দুই একজনের হয়তো নাই হ্যাঁ সবার মাথার তকি আছে তকিটা কায়েম হইছে খাফড় পরিধান করা কায়েম হইছে এখন খাফড় ছাড়া খেয়েও আইলে ঠিক তেমনিভাবে খাফড় পরিধান যারা করছে না এরারে মানছে স্থান দিত না বাহির করিয়া দিলাইব ইনু মাহফিল স্থান দিত না ঠিক তেমনিভাবে আল্লাহ কইছেন নামাজ কায়েম করো কায়েম দি মুরাদ এ হইল গিয়া ওলা কায়েম হইতো নমাজ কায়েম মানে ওলা তুমি তান ফড়নেওয়ালা বনো নমাজ আদায় করনেওয়ালা বনো যখন তুমি তান এইভাবে নমাজ রে কায়েম করে নিবাই গোটা মহল্লার মানুষে তুমি তান গোটা জাতীয় নমাজ রে কায়েম করে নিবাই এর মধ্যে একজন দুইজনে যদি নমাজ পড়ে না নমাজই হলে এরারে কখনো স্থান দিতায় না এখন তো আমরা মহল্লার আশিগড় আছি আশিগড়ের মধ্যে মনে করো কা পঞ্চাশ গড়ে আমরা নমাজ পড়ি ত্রিশ গড়ের নমাজের দিকে বহু দুর্বলতা এলা থাকি যাই নারি আমরা প্রায় মহল্লা এখন আমরা নমাজি যারা আছি হিসাবে হইল গিয়া কায়েম মুকাম দি মুরাদিয়া থাকছে গিয়ে নামাজি হলে হেরারে আর স্থান দিতে না বলে তুমি নমাজ পড়ো না তোমার স্থান নাই আমরার দ্বারা আমরার নিকটে তোমার স্থান নাই এইভাবে যদি জেলা হাফন পরিধান করনেওয়ালা ব্যক্তি নিকটে স্থান দিবায় উলঙ্গ ব্যক্তিরে আপনি সরাইবা স্থান দিতে না ঠিক নমাজি যখন ওই যাবা নমাজ কায়েম হয়ে যাব তখন বে নমাজি যারা নমাজ পড়ে না এরারে কখনো তুমি স্থান দিতে না অটোমেটিক গিনা করবায় এরার সরাইয়া রাখবায় এর জন্য বিশেষ করিয়া ও আকিমুসালা নমাজের ওয়াজ বহুত হয়েছি বহুত শুনছেন বেশি হইতাম না ওয়া তো জাকাত তোলা মাতিব যার জন্য বিশেষ করিয়া সামান্য মাতি যেহেতু আমার আয়াত করিমা দেওয়া আপনারা রাজি আসুনি না বুঝা লাগে জি নমাজের ওয়াজ জানোই তো বেজান শুনছেন হলার বেজান শুনছেন নমাজের ওয়াজের অভাব নাই হইবা মনে মনে কইতে পারে কিন্তু আমরা তালাশ করলে দেখা যায় নমাজের মধ্যে বহুত নকশান আবো আছে আবো আমরা অনেক নমাজ সঠিকভাবে পড়িতাম পারি আমরা নামাজ সঠিকভাবে আবো পড়িতাম পারি আর না অনেক আবো সঠিকভাবে অজু করতাম পারি আর না ইলা আমরা আসি আমরা মুসলমানের মধ্যে কিন্তু কইমু ইয়া আল্লাহ ইয়া হুজুরে দরিল্লা নমাজের ওয়াজ না ওইটা জানি ইলা তাকি যেতে হওয়ার না আমার কোনো ভাইয়ার কোনো সাহাব হওয়ার এল্লা কি নামাজ জিন্দগিতে আমরা পড়িয়া অনেক সময় চিন্তা আসে যে উলামায় কেরাম এখন নমাজ পড়ো গরিবই দূর হয় নমাজ পড়ো আল্লাহ শান্তির জিন্দগি দান করবো নমাজ তো পড়ি কিন্তু এটা তো কিচ্ছু পাইলাম না দূর হয় না এখন নিজে এটা ওজন করতাম জাজ করতাম নমাজ আমি কতটুক সঠিকভাবে আদায় করিয়া কতটুক নমাজের নিয়ম অনুযায়ী আরকান আদায় করিয়া রুকুনগুলা মানিয়া নমাজের ফরজিয়ত আদায় করিয়া নমাজরে পড়িয়া যদি নমাজ সঠিকভাবে পড়ি ইনশাল্লাহ বেলাস নমাজে ফায়দা দিব নমাজ থাকি ফায়দা পাইব নমাজ আমরা পড়ি বড় তাড়াউড়ার হালতে বেশিরভাগ পড়ি আর নমাজের সঠিক অনেক মানুষ আছে আবু আমরা নমাজের শ্রদ্ধা দিতে দই আ তখন একবারে হলো চকুত লাগি যায় দেখুন একবার লাগাই দিন না দিন ও এগু কিন্তু নমাজ ইলা শুদ্ধ আপনি যেন একবারে আত্মর উপরে শ্রদ্ধা দিতে একবারে ওরা লাগাইয়া হাঁক থাকতো তে আমরা মানলাম নি নমাজের শুদ্ধ করে নমাজ পড়িতাম পারলাম নি কঞ্চায় জি না এ তরি মা বান দিতে সময় একগুড়ে ওলা দল্লাম ঠরি গালি শেষ বলা না তরি মা বান দিতে আমরা ওলা দুই আঙ্গুল দি বুড়ি আঙ্গুল আর হারি আঙ্গুল বালা ই দুই আঙ্গুল দি দল্লাম ধরি অগুল ওলা তানা থাকতো তাহতার সুরা নাবির নিচে আমরা বান দিতাম আবু আনিবার কল খেয়েও একবারে নাবির নিচ হইতে একবারে ছাড়ি দে বেশ করি আউরি লম্বা করে ছাড়িয়া বরিলাম দাঁড়াইলাম লড়ে না নাবির নিচ হইলা করি একবারে হাড়া দিত গেলি আপনার জি না আপনি নমাজও লগে তা কিছু অবধ করি দরতা দরিয়া একটা যেন হুকুম আছে অনর্থ আপনার তহরিমাটা বান্ধব এর লাগে আমরা তহরিমার দিকে দুর্বল এখন দেখো কাক ফয়লা আল্লাহ একবার হইয়া নিয়ত করতে তহরিমা বান্দিতে সময় সব কিবলার দিকে আঙ্গুল হইত আমরা খালি আউরিও তদা করে গেল অগুন দিয়ে খানোর গুড়ি খালি বাড়িয়ে যা গেল হলা করে ওই জীব এবং তহরিমা বান্দিতে সময় দেখো কা সহি তরিকা হইল গিয়া খান পর্যন্ত খান না খান পর্যন্ত উঠিত লাগানি শর্ত না লাগাইলে লাগাইতে না লাগাইলেও সব কিবলার দিকে আমরা আলি
কথাটা বলি দেখি মাঝে মাঝে দেখা যায় একবুড়ে আলী হলে ওর খানও লাগাই লাগে একবুড়েও লাগে ইরা ভাইছি আপনি বেটা আল্লাহ আমি নিজের দিকে আসতে বুঝা তার আগে সালেন্ডার বালা হরিওয়া লাগে আল্লাহর কাছে লাগে ওলাও আমরা একবুড়ো মানুষে আমরা নামাজ পড়িয়া নামাজ যেন সহি করি পড়িয়ার নি কি খবর যায় খেয়ার 30 বছর 40 বছর হয়ে গেছে আবার ফাঁক দোকান ওলাবে খা দেখছেন নি খাওয়ার দোকান এখন উত্তর কিনা বা এখন দক্ষিণ কিনা বা ও দোকান দুই বার তো ইগনেন আর সুজা হয় না মুরা মারি আনা যায় না বুঝলি ভাও বস কিনে মুরা ইয়া আনা হয় ইগনেন কিন্তু নিজে নিজে আনা যায় না ইলা হয় না হাই রে হাই তে আমরা সব কিবলা দিকে ওই তো নমাজ পড়তে আমরা ফাঁক দোকান উত্তরে দিয়ে আর দেখিনি কুনা ভাই রানি কইছে ওলা ওলা তাকে তে আমরা নমাজ পড়ি আর কইবই আল্লাহ এটা গুলা ভাই কেরামত কই নমাজ পড়লে গরিবি আলাদ দূরে কিতাব বেহুদা এটা আমরা ডট দেখাইতে হবে হইতে পারো না আমরা নমাজ পড়ি আর 40 বছর হয়ে গেছে হাই রে হাই আপো ভাও সুজো হয়েছে না ইলা নাই ও বেখা ও বেখা ও বেখা চলে রাব আমেসাবর যদি ভাও বেখা হয়ে যা চুড়ে আরে ইশারা বাজার ব্রেঞ্চে বইয়া কইবা মেসা ও ডাকছেন ভাও বেখা তা বুঝতেছেন নি ওলা মাতে ইয়ে বাজার আমরা মেসাবর ভাও বেখা ওলা বেখা হইয়া তাই খাওয়া দার আমার ভাও বেখা আমি নিজে দেখি না লিমা তাকুলুনা মালা তাফালুন নিজে আগে সংশোধন ইয়া অন্যরে নসিহত করতা অন্যরে আপনি বুঝাইতে আমরা ভাও সুজা হইতো এর জন্য জিন্দগির মধ্যে সবচাইতে বেশিরভাগ জিন্দগির মধ্যে লক্ষ্য করতাম নমাজ যেন আল্লাহ কাইমর কথা কইছেন এমনভাবে কায়েম কায়েম মানে এক হক্তর পরে আর এক হক্তর নমাজর লাগি রেডি হওয়া এক মানা দ্বিতীয় তয়া তাকসে গিয়া নমাজ কায়েম মানে এমনভাবে আপনার আমার জিন্দগির মধ্যে নমাজ পড়িতাম নমাজ পড়তে সময় দিলের মধ্যে সব সময় থাকত আমি নমাজ পড়িয়া আরেকজন নমাজ পড়ার উপদেশ দিতাম যেই নমাজ পড়েন না এর লাগে আমার আর সম্পর্ক না তান লাগে আর তানোর আমি স্থান দিতাম নাই বলে স্থান দিতাম না কেন অটোই লগে নমাজও কায় কারণ এ তাকছে গিয়াম সুট্টে রিসালার মধ্যে দেখলাম কয়টা কুকুর একটা জন্তু কোনো পাত্র সইলাইলে সাতবার দই নিলে পাত্রটা পাক হয়ে যাইব গিয়া কিন্তু হয়তো প্রকৃত বেনমাজি যারা জিন্দগির মধ্যে বিলকুল নমাজ পড়ে না নমাজ পড়ে না নমাজর হালত নাই নমাজর দ্বারে দি নাই হয়তরা এই ব্যক্তি কোনো পাত্র যদি সয় এই পাত্রর মধ্যে যদিও খায় হয়তরা সাতবার না 70 বার দই দৌফুরা ফা হয় না এর লাগি যারা বিলকুল নমাজর দ্বারে দিনে নমাজ পড়েন না এরা এত নিকৃষ্টতম এত নিকৃষ্টতম এর জন্য আমরা বুঝি আর না আমরা হইয়া না নাই যে সুন্দর কাপড় লাগাইছে নলা নাই এনকিলা নিকৃষ্টতম দাকাইবুল আকবার বি জিক্রিল জান্নাতি ওয়ান্নার সেই কিতাব আনছেন ইয়াও মায়ুল বাকু বিসুরে বাতা তু না আফওয়া যা ই আয়াতর ব্যাখ্যা দুনিয়া কাইম হইব ধ্বংস হইব যখন ইসরাফিলে 3 নম্বর কূপ দিবা কবর তাকি মানুষ সারা উঠিবা যে যে জায়গার মধ্যে মারা গেছিলা মানে দফন হয়েছিলা কেউ সমুদ্র কেউ গার্ডেনের মধ্যে কেউ জঙ্গলের মধ্যে কেউ কবরের মধ্যে রাখা হয়েছিল যে যে জায়গার মধ্যে দফন হয়েছিল হাজারে যে জায়গার মধ্যে রাখা হয়েছিল ও জায়গার তাকে মানুষ উঠিবা যে হালতে মারা গেছিলা ও হালতে উঠিল উঠতে সময় 12 গুঁড়ো কিন্তু 12 গুঁড়ো হওয়ার আমার উদ্দেশ্য নাই 12 গুঁড়ো মানুষ কবর তাকে উঠিবা উঠার লগে লগে 12 গুঁড়োর 12টা ভয়ানক সুরত হইত নাই 11 গুঁড়োর ভয়ানক সুরত হইবার 1 গুঁড়োর সুরত মানে চেহারাটা সুন্দর হইব এর মধ্যে মাত্র 1 গুঁড়োর কথা কইয়ার আলা সুরাতিল খানাজির 1 গুঁড়োর চেহারাটা হইব শুকরের সুরত মানুষের সুরত বিলকুল হাসরের ময়দান সাক থাকত নাই অন্ধকারে খালা ভয়ানক শুকরের সুরত থাকব সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কেন ওই বাইরার সুরত আল্লাহর রাসূল ফরমায়েন যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নমাজ রে তরক করত ছাড়ত হাসরের ময়দান অটোমেটিক তারা আলগি যাইবা এরা জমিনে নমাজ পড়ছেন না শুকরের ভয়ানক সুরত হাসরের ময়দানে উঠিবা জেলা দুনিয়াত মানুষে শুকর দেখলে বড় গিনা করেন মানুষে অবহেলা করেন ওলা হাসরের ময়দান শুকরের চেহারা লইয়া হাসরের ময়দান ঘুরিবা খাবার পাইতা নাই মুখ ঘুরিতা মুখ কালি লুকাইবার চেষ্টা করবা হাসরের ময়দান এরা নমাজ পড়িছেন না অটোমেটিক প্রমাণ হয়ে যাইবে এরা নমাজি আসলা না ওই লগিয়া
নামাজ যারা বিলকুল জিন্দেগি পড়তে না বেশি নামাজের প্রয়োজন সিয়তর প্রয়োজন নাই নামাজ না পড়লে এত নিকৃষ্টতম এত মানে নিকৃষ্টতম যে ব্যক্তি কোনো পাত্র সইলেও নাফাক হয়ে যাবে আর হাসরের ময়দানে যারা নামাজ পড়তে না এরার সুরত পরিবর্তন হয়ে যাব অন্ধকার খালা সুরত থাকবো আর যারা নামাজি হইবা গুররাম মুআজ্জিলিন মিন আসারিল উযু ইবারত বুখারী শরীফে প্রায় দুই জায়গা তাইছে যেন হাসরের ময়দানে নামাজি হলো ওর চেহারাটা উজ্জ্বলিত থাকবো ফর্সা থাকবো আলোকিত থাকবো আল্লাহর নূরে জলমল জলমল করবো যত জায়গা নামাজ পড়তে জায়গাটা দৌত হর্ষ অত জায়গা বিশেষ করিয়া পরিষ্কার থাকবো হাসরের ময়দান এখন দিন এবং রায় তৈল গিয়া চব্বিশ ঘন্টা নানি মাত্র দিন রায় চব্বিশটা ঘন্টা আছে আমাদের লাগে আল্লাহ দান করছেন দিনের বেলা চলো রাত্রি বেলা ঘুমাও ওয়াজআলনাল লাইলা লিবাসাম ওয়াজআলনান নাহারা মাআশা আমি রায় তোমাদের জন্য আরামের লাগি দান করলে আমার দিন চলা ফিরা করো খাম কাজ করো ব্যবসা বাণিজ্য করো খাও এই দিন তোমাদের জন্য দান করলাম এই জায়গায় তো আল্লাহ নমাজের কথা উল্লেখ করছেন না আল্লাহ শুধু কইছেন বলে নমাজ পড়ো না এই কথা কইছেন না কইছেন দিন খালি কাম কাজ ব্যবসা বাণিজ্য করো রাত খালি ঘুমাও আরাম করো আল্লাহ কই না নমাজের কথা তো নাই বলে দেখি সাহেব আর কোনো জায়গাতে আল্লাহ কইছেন নি নমাজের কথা বলে যে আছে কোরআন শরীফের মধ্যে 15 নম্বর ভাড়ার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফাতিমিস সালাত আলি দুলুকি শামস এই জায়গায় আল্লাহ কইছেন নামাজ রে তুমি তাই কায়েম করো লি দুলুকি শামস দিনের বেলা দুলকন দি মুরাদ লইছেন অর্থ লইছেন তিন অক্তের নমাজ জুহরের নমাজ আর আসরের নমাজ আর মাগরিবের নমাজ তিন অক্তের নমাজ কায়েম করো রাত কইছেন নি বলে হা গাসাকিল লাইল অন্ধকার রাত্রির মধ্যে দুই অক্তের নমাজ গাসাকুন শব্দ দি মুরাদ লইছেন আন্ধিরি অন্ধকার অন্ধকারের মধ্যে দুই অক্তের নমাজ এশার নমাজ আর ফজরের নমাজ এই দুই অক্তের নমাজ তুমি তাহলে কায়েম করো দিন আল্লাহ আলোক করছেন তিন অক্ত রাত্রির বেলা আল্লাহ আলোক করছেন দুই অক্ত টোটাল চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র পাঁচ অক্তের নমাজের জন্য আল্লাহ হুকুম করছেন আর কইছেন না তুমি প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করো তুমি প্রত্যেক দিন রোজা রাখো তুমি প্রত্যেক দিন আমার জিকির বেশ করি করো এইখান আল্লাহ কইছেন না আল্লাহ শুধু কইছেন ফাজ করুনি তুমি আমার জিকির করো তাই আল্লাহর বন্দে গান যে কোনো প্রকারে জিকির করো আজ কোরকম আমি তোমার ইয়াদ করম কিন্তু নমাজ কাইমের হতে আল্লাহ কইছেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ঘুমাই গেল ৮ ঘন্টা খাজ খাম ব্যবসা বাণিজ্য ৮ ঘন্টা আপনার আমার রইল বাকি বলে রানি ৮ ঘন্টা রইলে খাজ থাকে দেখুন যায় জি না ১০ ঘন্টা মনে করলাম ১২ ঘন্টা ডিউটি মনে করলাম ১২ ঘন্টা ডিউটি কম থাকে বেশিরভাগ ৮ আর ১০ ১০ ঘন্টা ডিউটি আর ৮ ঘন্টা ঘুম কত হইল ১৮ ঘন্টা আর ১৮ গেলে গিয়ে রয়েছে কত ঘন্টা বলে ৬ ঘন্টা রয়েছে ৬ ঘন্টার মধ্যে কোনো বান্দা বান্দি হলে জীবনে যদি নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নফসে বাবা বিভিন্ন বাধা দে মানুষ ধ্বংস করিলায় নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া যদি মাত্র পাঁচ অক্তের নমাজ সুন্দর করে পড়ুন ২৫ ঘন্টা সময় লাগবে উঠতে ৩ ঘন্টা আর যারা রইছে পড়িবা মোটামুটি ২ ঘন্টা তবে ২ ঘন্টায় পড়িলে সহি হইত নাই আড়াই তাকে ৩ ঘন্টা সময় যদি আমার প্রভু আমার স্রষ্টা আমার আল্লাহর যদি আমি স্মরণ করি না ডাকি না আমি বড় বাবা জমিন নিমক হারামি করি আর এর জবাব কিন্তু একদিন আল্লাহর দরবার গিয়া দিতে লাগব বাবায় ওলাদ ভাইছন ৫ জন ৩ জনে ওলাদ ভাইছন যে একটা ওলাদ গড়টা কি বাইরিয়া গেছে রাত যদি দেরি হয়ে যায় কিবা তো দিনটা যদি সময়টার হাঁটাইলা সমস্ত দিন বেড়াইয়া হাঁটাইলাইছে বাবায় অবশ্যই তারে চার্জ করবা জিজ্ঞাসা করবা সারাদিন তুমি হয়ে হাঁটাইলা দিনটা নষ্ট করলাই হইবাই না না বাবা চার্জ করো কোনো মালিকে কর্মচার রাখলে চার্জ করবা বলে তুমি সময়টা হয়ে কাটাইলাই
মিয়াসাবে ছাত্র বড়াইতে গিয়া চার্জ করবার তুমি সময়টা কই কাটাইলা বারে গেছলা ফসরা ভরাত সাধারণ সময় কইয়া গিয়া তুমি ঘন্টার পর ঘন্টা কাটাই দিলা চার্জ করবা সময়ের একটা দাম আছে বাবা সময়ের মূল্য আছে এর জন্য আল্লাহ ওয়ালা কিয়ামতের দিন আপনার আমার জিন্দেগির মধ্যে চার্জ করবা বলে কোন চার্জ বলে দিন রাত 24 ঘন্টা আমি দান করলাম প্রত্যেক দিন এবং রাতের মধ্যে কোন সময় তুমি কোন সময় আমার ডাকিসলায় শরণ খসলায় আর তোমার সারা জিন্দগির মধ্যে কতটুক সময় আমার কাছে তুমি লাগাইলায় এর জন্য আল্লাহর বান্দাগণ আকিমুস সালাতা নামাজ কায়েম করো বান্দাগণ তুমি দেন আমার নবীর সঙ্গে তুমি দেন নামাজ কায়েম করতে থাকো ওয়া আতু যাকাত যাকাত দিতে থাকো এই দেখো যাকাত মানে কি ওয়া আতু যাকাত বিশেষ করে যাকাত শব্দের অর্থ আমি আলোচনার যাই আর এই আয়াতটা কি আরেক আয়াত নিয়ে বুঝাইয়া আমরা কই উলামায়ে কেরামের লগত যাকাত দেও হেও যাকাত বুঝিয়া বুঝি অতটুক বুঝি না যে যাকাত দিতাম কতটুক পরিমাণ টেকা হইলে কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতাম কিনা দিতাম হারে দিতাম হিসাব কইতা কি এই যাকাতর আমরা হিসাব আইয়াম না আল্লাহ যত সম্পদশালী বানাইছে হেয়ারে আল্লাহ নসিব মারে দিছে জমিনের চাকরি হড্ডা সরকারের মানে কি হড্ডা দায়িত্ব আদা হড্ডা সরকারে মাসে 40,000 দের 50,000 টাকা দের দেননি না না লিমিটেড একটা টাকা পাইতরা যার কারণে আল্লাহর বান্দাগণ খেয়ে পাহাড় সাজাইছ সুন্দর করে রাবার বাগান লাগাইছ খেয়ে আগরের বাগান করছ খেয়ে সুপারি বাগান করছ খেয়ে মুদির দোকান দিছ খেয়ে হাড় ডয়ারের দোকান দিছ ব্যবসা হড্ডা আপনার জিন্দাগীত যে কোনো ব্যবসা হড্ডা ব্যবসা করার পরে যেন টাকা পয়সা আপনার জীবনে রুজি রোজগার হড্ডা আপনি যদি মনে করেন আমি মেহনত করি এইটা টাকা আমি বানাইছি আমার প্রভু আমার আল্লাহর কথা যদি স্মরণ হয় না একটা বার বলে আল্লাহ তো দিস না আমারে এই কথা যদি দিল দেওয়া হই না জানিয়া রাখবা নিমখের আমি হটবা আল্লাহ কয়েছেন বন্দার সম্পদ যদি আমি দেই তোমারে আমি যদি দেই না তুমি সম্পদ আলা হইতে পারো না আমি খেয়ারের সম্পদ দিয়ে যাচাই করে কোনো মানুষ কোনো মানুষেরা আমি সম্পদ দিয়ে যাচাই করে বলে তুমি সম্পদ তোমার আমি দান করলাম সম্পদটা দেখি যায় না আমার বন্দায় কোন ক্ষেত্রে লাগায় কোন দিকে ব্যবহার করে সম্পদ বাবা আল্লাহ খালি দিছেন না নিজে ব্যবহার করার জন্য আল্লাহ সবার সমান দিছেন না আজকে দেখো কা ভারতবর্ষে 2016 ইংরেজিত খুব সম্ভবত বোধহয় বা 17 ইংরেজিত আমরা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর টেকাগুলা যখন পরিবর্তন করলাম বদলাইলা 500 টাকি 1,000 টাকি বদলাইয়া 2,000 টাকি নোট বানাইছ বানাইছেন না 2,000 টাকি নোট যখন বানাইলা অর্ডার করলা বড় নোট হয়েছে আর 500 টাকি 1,000 টাকি শেষ আখতা অর্ডার করলা হয়তো ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর টেকাগুলা পরিবর্তন করছেন কালো টেকা হয়তো দলার লাগি এই কারণে পরিবর্তন করছেন টেকাটারে বদলাইছেন বদলাইয়া পরবর্তীতে নতুন 500 টাকি বাইর হয়েছে 1,000 টাকি তো আর বনছে না হলে না এই যে টাকা যেটা বনলো পরিবর্তন হইল টাকা যদি রিজার্ভ ব্যাংকের লাগে দেশের অর্থনীতির লাগে যদি সম্পর্ক থাকত না তাহলে টাকা যদি সবে বানাই লাইতাম তাহলে টাকার কোনো মূল্য থাকলো না অনেক কাগজ লাগানো হইল অনেক দেশ যদি যার যারি দেশ যদি আউরি খালি টাকা বানাইতা তাহলে টাকা সবর কাছে আইল নে কিবা তোলা টেকা হইল অনেক দেশের মধ্যে মানুষের কাছে মানে ফাতার লাখান টেকা হয়ে গেল অনেক পয়সার কোনো টেকার মূল্য থাকলো না অনেক সারা যদি পৃথিবীর যদি সারা ধনী হয়ে যাইতা আল্লাহর বান্দাগণ তাহলে গরিবের মূল্য কেউ বুঝলো না অনেক আর ধনীর মূল্য কেউ বুঝলো না অনেক আল্লাহের কারণে আল্লাহ ধনীও বানায় নে গরিব বানায় বিভিন্ন ক্যাটাগরির মানুষ আল্লাহর যাতে রাখ তোমারে আমি দন দিলাম যাচাই করিয়া তোমারে আমি গরিব দিলাম যাচাই করিয়া কিবা তো তোমার বাবায় বড় অপরাধ ঘোষণার কারণে বাবার পাপের আশ্চিত্র তুমি আওলাদে বুক করা লাগে কোনো বাবায় বড় দুষ করলে ভুল করলে আওলাদর জীবন নষ্ট হয় অন্ধকার হয় যার কারণে আল্লাহর বান্দাগণ বিশেষ করে আল্লাহ খেয়ররে মোটামুটি ধনী বানাই মানে সম্পদ দেন আর খেয়ররে আল্লাহর যাতে কি করেন গরিব বানায় এটাই আদাকছে গিয়া আল্লাহর মামেলা সারা ধনী হয়ে গেলে আর বাড়িতে খাস কাম করবানি আপনি আরসিসি বিল্ডিং মধ্যে ব্যস্ত হইবানি কই যায় জি না ও মসজিদের কাজের সব ব্যস্ত হইবানি না না বেটা ব্যস্ত সারা ধনীতে হয় যদি বেটা আইব নি খাম আর আইত না ড্রাইভারের গাড়ি চালাইবানি কই যায় সারা যদি প্রাইভেটে ওগান হয়ে যাচ্ছে বাকিগুলো টিপ মারতে পারতি জি আর টিপ পাইবানি কই যায় জি না
সারার যদি দোন হই যায় সারা গায়ে লিয়া বই রইতে আর তো শেষ উপায় নাই জেলা টেকার যদি সারা যদি আউরি খালি ব্যক্তিগত বানাইতা অর্থনীতির লাগি বাট্টার লাগি যদি মিল থাকতো না এটার লাগি সম্পর্ক তার টেকা সারা খাকজল লাগা লই গুলো মূল্য তার সারার গরো টেকা তা হলো টেকার টে আলি বাড়ি তাহল ঠিক হল সারার দনি হয়ে গেলে গিয়া ই দুনিয়ায় গেলে আরেক রকম হয়ে গেল খালি মায়ের বুড়ি হয়তো মল্লা না হইলে টেকা আছে খেসো আর জি বলার আপনি খালি মায়ের করল্লা হবে টেকালা টেকালা খালি মায়ের করল্লা হবে এল্লা গিয়া ইটা আল্লাহ দিস আল্লাহর জাতর সৌন্দর্য পছন্দ আল্লাহ কইসন টেকা জাতার সম্পদ ইটা আমি তোমাতার রে দেই খেয়ারে দাসাই করি আর খেয়ারে খুশি হয়ে দিই বন্দা চাই যে আল্লাহ আমার কিছু সম্পদ দেও ও আল্লাহ কোনো বাফে দোয়া করছো কান্দিতে কান্দিতে টেকা হয়েছে না ই দোয়া কবুল করছো আল্লাহ সারা দিলেছ না আল্লাহর জিন্দগি ইলা হয়ে যায় কবুল হয় দোয়া কবুল হয় আর সেও দোয়া করিও পাইলিস আর সেও আছে ইলা কোনো পালা অলি আল্লাহর ডাল লৈছে অলির চর্বত গেছে অলিও কৈছে আল্লাহ আবু তার তোরা গরিবি দূর আলত কর অলির দোয়ায় উস্তাদর দোয়ায় মার দোয়া মাও তো অলি নারি বাবু অলি নারি ওয়ের আর দোয়ায় মনে করিলাম কোনো আওলাদর জীবনে খুব আল্লাহ সম্পদ বাড়াইয়ে দিলে সম্পদ বাড়ার পরেও আই গেল হিসাব সম্পদ বাড়ার পরে আই গেছে কি হিসাব আমি গোটা বরাহর মধ্যে একটা মাত মাতিয়ার কিন্তু জায়গা টিকাইয়া হইয়ার না একজন ব্যক্তির কথা টিকাইয়া হইলে এটা দুর্নাম হয়ে যায় বদনাম হয়ে যায় গুণা হয়ে যায় এক ভদ্র লোক টান হয়েছে গে গাড়ি টোটাল 18টা আছে ডাম্পারে আর ট্যাঙ্কিটাকে মিলাইয়া 18টা গাড়ি আছে জেসিবি আছে বিভিন্ন বোল্ডোজারগুলা আছে গাড়ির খালি হিসাব করতে করতে এমন অবস্থা হয়েছে আল্লাহর বন্দার সম্পদ বেশি বাড়ি গেছে গিয়া গাড়ির হিসাব করতে করতে কোনো রাত ঘুম নাই তিনটা বাজে যায় চারটা বাজে যায় কোনো দিন সকালবেলা আসত আখতার শুনানি এখান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া মালিডর আখতার শুনানি কান গ্যাসল আটকে গেছে আখতার শুনানি কান পুলিশে নিছে গিয়া ভদ্র লোকে বিবাহ করছেন বিবাহ করার পরে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে থাকতে পারেন না সময় দিতে পারেন না 18টা না 19টা গাড়ির চিন্তা ধারণা করতে 18টা খালি মানে সালাইবার গাড়ি জেসিবি বোল্ডোজার মিলাই আপনার 20-22টা গাড়ি সারার হিসাব করতে করতে এমন পর্যায়ে পৌঁছিছেন নমাজর তো তার জিন্দেগি তো ফোড়া সম্ভব না খবর নাই পরবর্তীতে হল হয়েছে তার আফল স্ত্রী কিন্তু তার ভালাইয়া গেছেন গিয়া বুঝবাইছেন নি বাস্তব ঘটনা স্ত্রী শেষ 18-20 খান গাড়ির হিসাব করতে করতে উগুমা মোবাইল 2-3টা অদক পড়া বুঝাইছেন শুনছি গবার এই তান গ্রাম গিয়া খালি মোবাইলও হিসাব করতে করতে আর আপনার ল্যাপটপও হিসাব মারতে মারতে ফোন অগুমাতে হবু ইকান অ্যাক্সিডেন্ট ইকান ফামসার বুঝাইছেন ইকান পুলিশ আঠাই দিছে হিসাব করতে করতে গড় স্ত্রী শেষ পলায়ন বুঝাইছেন যে ভাব এই সম্পদে কিতা করছে এনারে এক নম্বরে এবাদতটা কি তানারে সরাইছি অধিক মানে সম্পদের কারণে এবাদতটা কি শেষ 2 নম্বর স্ত্রীর কাছে বালা রইতে পারছেন নি জি না আপন স্ত্রী বালায় গেছে লজ্জিত হইছেন নি না না লজ্জিত হইছেন স্ত্রীর হক আদায় করছেন নি জি না মাতিবার সময় নাই স্ত্রীর বরণ ভূষণ করার সময় নাই কুটুম বাড়ি যাওয়ার সময় নাই ইলা অবস্থা হয়েছে লজ্জাজনক ব্যাপার উদাহরণস্বরূপ আমি দুনিয়বি ও সাপোজ একটা উদাহরণ দেওয়াইলাম যার জন্য আল্লাহর বান্দেগান মানুষের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনে দেওয়ার পরে সম্পদের হিসাব আপনি করতে কিছনের জিন্দেগির কথা যদি স্মরণ করেন আর শুক্রিয়া আদায় করেন হায়রে জিন্দেগি আগে আমার জিন্দেগিতে বড় কষ্ট করলাম টাকা পয়সা তেমন ছিল না আল্লাহ আজকে আমার টাকা পয়সা দিছে দান করছে খালি শুক্রিয়া আদায় করো খুশি হোক আল্লাহ আরও বেশি আপনার সম্পদ আল্লাহ দিনে দিনে বাড়াইয়া দিবা আর টাকা পয়সা গুনতা আপনার হিসাব করি আপনি ব্যবহার করো ফকির আইছে তারে আপনি খয়রাত করুন মসজিদের কালেকশনের লাগিয়েছেন খয়রাত করুন আর বৎসরে হিসাব করিয়া জাকাতের লাগে আপনি চিন্তা ধারণা করক জাকাত আমার উপরে ফরজ হয়ে গেছিল ওটার প্রতি একটু খেয়াল রাখক তখন আপনার জাকাত যদি আদা করেন আপনার সম্পদ যেটা এটা পবিত্র থাকবো পাক থাকবো সম্পদ বেশি হয়ে গেলে আপনার জাকাত যেটা হয় ফাজিল ইটয়া থাকছে যে আপনার সম্পদের ময়লা এখন জাকাতের কথা কইলাম জাকাতের পরিমাণ কইয়া এখন দেখব আমি আরেকটা আয়াত নিয়ে আপনার সামনে আনিয়া এটা হইল গিয়া সুরাতুল মুজাম্মিল ইয়াইহাল মুজাম্মিল যে সুরা এই সুরাটা নাজিল হয়েছিল আহলে আরবের কিছু সংখ্যক মানুষে হলে আমার নবীরে তখন তারা ক্রিটিসাইজ করা আরম্ভ করলাম বিশেষ করিয়া আবু জেহেলে পরামর্শ করলো কইল মোহাম্মদ নাম তো বালা মোহাম্মদ হইয়া ডাকতাম নাই হেও কইলা বলে আফতার হইয়া ডাকক হেও কইলা বলে রাইন হইয়া ডাকক
আরো লেখে কইছেন আহমদ হইয়া ডাক এইভাবে বিভিন্ন শব্দ তুলছেন কিতা হইয়া মোহাম্মদ রে ডাকিতায় মোহাম্মদ রে কমেন্ট করতে মোহাম্মদ রে অপমাননা করা যায় এইভাবে তারা পরামর্শ নিল পরামর্শ নেবার পরে ওই সময় আল্লাহর দাতর বরদাস্ত হইছে না ও আবু জেহেল রে তোমরা যত আমার নবীরে নিন্দা করো রে নবীরে তোমরা কমেন্ট করো কিন্তু আমি আল্লাহ যাতে আমার নবীরে অপমান করতে দিতাম নাই আমার নবীর একটা সুন্দর নাম দিয়ে আমি আল্লাহ ডাকি আর এই সময় আমার নবীর কিছু শরীর জ্বরের ভাব ছিল শরীর একটা কম্পন শুরু হইছে আল্লাহ রাসূল একটা চাদর গায়ের মধ্যে জড়াইয়া নবীজি বসা অবস্থা ছিল আর আল্লাহ যাতে ওই সময় দেখছেন বিরোধী পার্টি যারা আসলো বিপক্ষে মতনেওয়ালা যারা আসলা এরা নবীর বিপক্ষে তারা সমালোচনা করে তারা কইছে মোহাম্মদ রে আহমদ কইয়া ডাকো রাইল কইয়া ডাকো আল্লাহ যাতে ওই সময় জিব্রাইল ডে কইলা জিব্রাইল যাও আমার নবীরে গিয়া জানাইয়া দেও আমার নবীর চাদর পরিধান করিয়া বস্ত্র হইল আমার নবীরে আমি চাদরওয়ালা কইয়া আমি ডাক দিয়ার গিয়া কইয়া আমার নবীরে আমি ডাক দিছি আইয়ুহাল মুজাম্মিল ও চাদরওয়ালা নবী ও চাদর ওড়নেওয়ালা নবী হইয়া যখন আল্লাহ তার হবিবরে ডাক দিস জিব্রাইল খবর দিন যে জিব্রাইলে গিয়া খবর দিলা ইয়া আল্লাহ রসুল ডে গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আপনি যেন চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া আপনি বসত আল্লাহর খুব পছন্দ লাগছে ভালো লাগছে আপনারে আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল হইয়া ডাক দিস সুবহানাল্লাহ যেমনে মুজাম্মিল হইয়া ডাক দিস সুরাটা নাজিল হইছে নাজিল হওয়ার পরে চতুর্দিকে এলানটা হইছে ছড়িয়া পড়ছে আওয়াজ নবীরে আল্লাহ যাতে মুজাম্মিল কইয়া ডাক দিস সুন্দর নামর খারাপ পুরা পুরা খারাপ নাম গুলা উল্লেখ করছিল সারা নাম বালা নামর কারণে মিটি গেছে গিয়া সুবহানাল্লাহ আল্লাহ মিঠাই নাইস কোরআন আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত বালা খাম করলে বুড়া জিনিস মিটি যায় বালা এবাদত করলে বুড়া জিনিস যেটা আছে খারাপ জিনিস যেটা আছে গুনার খাম যেটা আছে গুনা করছেন তা মিটি যায় আস্তে আস্তে এগুলা মিটি যায় কমি যায় এর লাগে বন্দা আগে গুনা করছে এখন তার জিন্দগির মধ্যে যদি পরিবর্তন করিয়া আল্লাহর বন্দা যদি নমাজ পড়ক যে কোনো বালা এবাদত বেশি করিয়া করক ইসলামের যত পারক বেশি খেদমত করক এই খেদমত করার পরে আল্লাহর বন্দার আগর যেটা বুড়া খাম আসলো এগুলা আস্তে আস্তে বন্দার মিঠি যে আল্লাহ মিঠাইলাই আসো না কিছু মানুষে আখতা কোনো মানুষে আগে কিছু বুড়া বুড়া হাম বসলা এখন মসজিদ নমাজ পড়া প্যান্ডেল সাত দিত্রা ওয়াজ মাহফিল সাত দিত্রা মাদ্রাসা সাত দিত্রা মোটামুটি পাল্লা খামো আই গেছো মানছে তখন আর আগর পিছর তা মাতেননি জি না কইবা আল্লাহর বন্দা এখন বহুত পাল্লা খাম ভরে আমরা হারিয়াম না আল্লাহর বন্দা ভালো হয়ে গেছে খালি ওই ভালো হয়ে গেছে কইতে কইতে আল্লাহ পাল্লা হিসাবেই মানুষের গছি নেই এর লাগি পাল্লা খামে খারাপ জিনিস বুড়া জিনিস গুনা করলে তা ইটা মিঠি যায় ইটা আল্লাহ মাফ দিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি যার জন্য সূরা মুজাম্মিলের মধ্যে আয়াত যেই সময় নাজিল হইল ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা আকিমুস সালাত নামাজ তুমি তানে কায়েম করো আকিমু সালাত ওয়া আতু যাকাত যাকাত আদায় করতে থাকো ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা কর্জ হাসানা মালটা তুমি তানে আমার রাস্তার মধ্যে দেও কর্জ হাসানা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা এর অর্থ হইল আল্লাহ কইছেন কর্জ হাসানা মালটা আমার রাস্তার দেও আমারে দেও আল্লাহ কইছেন আল্লাহর অর্ডার আয়াত নাজিল হইল নবীজি জানাইয়া দিছেন এটা শুনছে এক ইহুদি ব্যক্তি এহুদি ব্যক্তি শোনা মাত্র কি করল রাস্তার দিকে হাঁটিয়া যা পাশে ছিল আবু বকর সাহাবী সে কিন্তু ফলো করছে না দেখছে না সে উঠিয়া অমনভাবে একটা কথা কইছে শুনছনি রে আগে মোহাম্মদে দেখতাম হাত পাড়ে মানুষের কাছ থেকে সাহায্য লইতা আমার নবী বাবা সাহায্য ও সাহায্য লইছেন কোনোদিন নবীকে কইছেন না আমারে সাহায্য করো আমারে তুমি তার হানি দে হইলা কোনোদিন কইছেন না ইসলাম রক্ষা করার জন্য ইসলামের জন্য নবী যখন জিহাদের ঘোষণা দিলা ডাক দিলা এই সময় কিলো মা কিছু মাল আসবাবের প্রয়োজন খাবার দ্রব্যর প্রয়োজন কি বিভিন্ন হাতিয়ারের প্রয়োজন বিভিন্ন জিনিসপত্রর প্রয়োজন আছে ঔ সময় নবী যে কইতা রে সাহাবি হল যে যেটা ভারো তা দিয়ে সাহায্য করো চায় সাহাবি হলর যথা সাধ্য আল্লাহ রসুলের সামনে নিয়ে সারা হাজির করতা ওটা কইছে ইহুদি ব্যক্তি আগে মোহাম্মদে হাত বাড়াইয়া সাহায্য নিলা মোহাম্মদে এখন তার আল্লাহ যে ঋণ গরিব হয়ে গেছে এর খরচ চাইত্রা নাউজুবিল্লাহ
আল্লাহ বুঝিন গরিব খরচ চাইত্রা ইহুদি ব্যক্তি যেমনে ওখান খর জুড়ে বইতে আবু বকর শুনছেন গিয়াও তাপ্পল মারছ আবু বকর জিন্দেগি দিলা কোন রেকর্ড নাই কোন মানুষের কঠোর কথা কইছন বলিয়া আবু বকর জিন্দেগির মধ্যে কোন মানুষের মারছন বলিয়া কোন রেকর্ড নাই এই দিন ইহুদির ব্যক্তির উপরে হাত চালাই যায় এই মায়ের খানেওয়ালা ব্যক্তি আল্লাহর রাসূলের খেদমতে গিয়া বিচার দিল মুহাম্মদ আপনার কাছে আসছি আমি বড় দুঃখী বলে কি বলে আপনার সঙ্গের সাথী সাহাবী যে আবু বকর আপনি হয় সব সময় আপনার সঙ্গে তখন আবু বকর আজকে আমার একটা সর মারি দিলে আমি বিচার চাইয়া আমি বিচার চাইয়া ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইলা বাবা বন্দারে তুমি কইতে আবু বকরে মারছ না আবু বকর নাই এই নইলা নিশ্চয় উমরে তোমারে মারছ এনখে মারছ উমরে আর উমর তো কুমরা গান্নি তো আটল রানি তাই নিতা বেরাসরা দেখতা বালা হইতা না নবীর বিপক্ষে মাতলে তাই তারবারিলে রেডি গর্দনা উড়াই দিতা বেশ দেরি নাই ওগুলা আসল উমর শক্ত ইমানওয়ালা নবী যেমন তুমি তা উমরের কথা কইতা আবু বকর ইলা মারতা না বলে জি না আবু বকরে মারছ বলে না তুমি ভালো করিয়া চিন্তা করিয়া কর তোমারে আবু বকরে মারছুন না ওমরে মারছয় ওই সময় এই ব্যক্তি কইলে মোহাম্মদ খুব ভালোভাবে পরিচয় হয় আর আপনি আবু বকরটা ডাক দিয়া নয় আবু বকরটা রসুল্লাহ সম্মুখে নিলা নেওয়ার পরে কইলা ও আবু বকরে মারছুন নি বলে এই ব্যক্তি আমারে মারছর নবীজে কইলা রে বাবু বকর তুমি এখানে এই ব্যক্তির উপরে হাত তুল্লা খোসান আবু বকর শুনিয়া আমি নিজে অবাক হইলাম নিজে শুনিয়া অবাক হয়ে গেলাম গিয়া ওই সময় আবু বকরে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হুকুম যখন জারি হইল ওয়া আকিমুস-সালাত ওয়া আতুজ-যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ কইছেন কর্জে হাসানা মাল ফাজিল যে মাল যেটা আছে হাসানা দি মুরাদ হইল হক হালাল ভালো মাল যেটা আছে ও কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার লাগিয়া ই ব্যক্তি কর অতদিন শুনছি মোহাম্মদে হাত বাড়াইছ এখন তার আর আল্লাহ গরিব হয়ে গেছ আমদার কাছে বুঝি খরচ চাইতরা শোনা মাত্র বরদাস্ত আইছে না নিজে হাত উঠাই লাইলাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল এত সুন্দর ফয়সালা দিলা নবীজির মুখর ভাষা এত সুন্দর ছিল বাবা আমার নবী কইলা রে বাবু বকর তুমি কইলা মাইলা খান মারা হইছে না এই ব্যক্তি হয়তো বুঝছে না না বুঝিয়া মাতিছে তারে তুমি এইভাবে মারতে না আসলে বুঝাইতে আসলে ওই সময় রসুল্লাহ আবু বকরকে সুন্দরভাবে নসিহত করিয়া উভয়ের বিবাদ রে আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইলা সঙ্গে সঙ্গে মিটাইয়া দিছ উভয়ের বিবাদ হইলা আমার আবু বকর হঠাৎ রাগান্বিত হয়ে গেছিলা বুঝছুন না খেয়াল করছুন না মারি দিছ তুমি বেজার হইও না হইয়া রসুল্লাহ লগে লগে মিলাইয়া খুশি করে এখান শেষ করিয়া দিছ এটাই লোক আমরা নবীজির মতো আমরার মধ্যে থাকতো এই দায়িত্বটা আমরার থাকতো যারা আমরা বড় জ্ঞানী বিচারক যারা আমরা সবসময় হইতাম দুইজনে লাগছে দুই বাড়িয়ে লাগছে মিঠাই ইতাম আমরা আরও হইতাম নি বলে না না তুমি যাও ক্রস কেস করো কি যাও তা হইতাম জি জিও ভাই আমরা ওলা করিনি বলে না না ক্রস কেস করো হইতাম না বললে হইতো না বুঝতে সাইমু আরও লাগাইয়া দিতাম আমার আর এইভাবে আমরা যেন লাগাইয়া দেই উভয়ের বিবাদ মিঠাইতা এটা আমার নবীজির খাসিয়ত ছিল আদর্শ ছিল যার জন্য বিশেষ করে আমাদের নবীয়ে সবসময় কেউ দুঃখ পাইলে লগে লগে শান্তি দিতা এই শান্তির বার্তা আমার নবী পৌঁছাইতা এটা আমরা নবীজির উম্মত হিসাবে আমাদের মধ্যে থাকতই না না তো যার জন্য বিশেষ করে ওয়া আতুজ-যাকাত জাকাত যেটা আছে জাকাত তৈল সম্পদর ফাজিল যেটা সম্পদ আপনার জাকাতর মাস তৈল বৎসরের হিসাব ইয়াতর ব্যাখ্যার মধ্যে আনছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে জাকাত হইল গিয়া ও পরিমাণ সম্পদ হইলে 200 দিরহম পরিমাণ যদি তার কাছে টাকা থাকে 200 দিরহম তাহলে একটা আন্দাজা দিছেন কইছেন আমি শুনছি আল্লাহর রসুলের জবান মোবারক থাকিয়া যার কারণে 200 দিরহম পরিমাণ টাকা যদি আল্লাহর বন্দার কাছে হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে গে দিলাই তো জাকাতর মাস তো হইল গিয়া আপনার হার্ডওয়্যারের দোকান আছে এটা হিসাব আইব হার্ডওয়্যারের দোকান আছে না অনেক মুদির দোকান আছে এটা হিসাব আর ইহা তককে একটা ফান দোকান আছে আপনার ক্যাশ সঞ্জি দোকানের মধ্যে আছে এটা আপনার হিসাব আর বন্ধ জমিন আছে জমিনের ফসল যেটা খেয়ে তুই বইতে আইয়া ঢুকবো
জমিনর যেন দাম যেটা আছে এটা নাই এতের 70 লাখ হই যায় এটা নাই জমিনর যেটা ফসল খে তুইব লাভ ধরব তাই হিসাব হইয়া ঢুকব তারপরে আপনার সুপারি বাগান আছে ওই যেন সুপারি বাগানের ইনকাম যেটা হইয়া ঢুকব এর পরে রাবার বাগান আছে ওটা ইনকাম হইয়া আপনার কাছে হইয়া ঢুকব এই যেন সারা সম্পদর ইনকাম মিলাইয়া দোকানর রাবার বাগানর সুপারি বাগানর বা একটা গাড়ি আছে জরুরতান বিশেষ একটা প্রাইভেট গাড়ি হইলে একটা প্রাইভেট বাইক আছে একটার জকাত লাগে না আপনার ফাজিলার একটু হয়ে গেলে আপনার জাকাত লাগি যাইব গিয়া একটা হাস প্রাইভেট লাগতো না ফাজিল হইলে লাগিজি বুগিয়া যার জন্য এই যে ইনকাম যেটা আছে ইনকামটা আপনার বৎসর রুজি হইছে কয় না বুঝলে 3 লাখ না নি বৎসর প্রায় 2.5 লাখ রুজি হইব না রবার বাগানে সুভারি বাগানে বা খের রবার বাগান আছে খেত আছে দোকানও আছে ইলা আসন্ন লীলা অনেক সাহেব কম বৎসর আড়াই থাকি 3 লক্ষ টাকা তান রুজি হয়েছে ইনকাম হয়েছে মালিকর ঘর ঋণ 100 টাকা তান হিসাব যদি 17 মাস করেন নতুবা রমজান মাস করেন মালিকর ঘর 100 টাকা ঋণ হয়েছে বলে ঋণ মালিকর ঘর আছে 50,000 আর খাইয়া চলিয়া ফিরিয়া গেলাম খাওয়া দাওয়া আমার হয়েছে সবটা শেষ করিয়া ঘর কিছু কাজ করাইলাম সারাটা হিসাব করিয়া মালিকর ঋণ রইছে মারছি না উন খাটাইয়া কিবা তো ঋণ মারি লাইলাম সারাটা শেষ করিয়া দেখলাম টাকা এবার রই গেছে গে ক্যাশ 1.5 লাখ ব্যাংক থই দিলাম লগে লগে আমার উপরে বাবা জকাত ফরজ হয়ে গেছে গিয়া আমরা মনে করি 15 লাখ না হইলে মনে জকাত ফরজ হয়ে না আর টাকা 20 লাখ না হইলে মনে হজ ফরজ হয়ে না আমরার ধারণা 1.5 লাখ কুরবানি যে দেয় আমরা কুরবানি ফরজ হয় মাত্র 45 থেকে 50 হাজার ঠিক কুরবানির মৌসুম এটার মাসলা হইল ঠিক কুরবানির সময় আপনি কুরবানি দিতে আপনার কাছে মাশাল্লাহ মৌলানা সবাই গেছেন গিয়া 7টা টাইম হয়ে গেছে গিয়া আমি জাকাতর ওভার হয়েছে গিয়া মাশাল্লাহ ভালো আসেন এল্লা গিয়া ও যে বিশেষ করিয়া কুরবানি যেটা মাসলা হইল ঠিক মৌসুম আর জাকাত হইল গিয়া আস্থা বৎসরের হিসাব আস্থা বৎসরের হিসাব সব কিছু শেষ করিয়া যদি আপনার কাছে টাকা রয়েছে 70,000 80,000 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ হিসাব করিয়া আপনার 1,25,000 টাকা জাকাত দিতা 1,25,000 টাকা জাকাত দিতা শত আপনার 100 টাকার 40 ভাগর 1 ভাগ মনে করো শত 2.5 টাকা 1,25,000 টাকা হইলে 1,000 টাকা 25 টাকা 1,25,000 টাকা এইভাবে এই টাকাটা আপনি হিসাব করিয়া আপনি জাকাত আদায় করতে এটা সম্পদর ময়লা এটা ফাজিল আমি হদিস পড়ার সময় নাই যা সংক্ষেপে কইলে তার মফহুমটা জাকাত যারা বিশেষ করিয়া বাবা আদায় করতে নাই আল্লাহ রসুলের ফরমান কিয়ামতর দিন এই যে জাকাত যেটা রাখলা কমি যাইব কইয়া বকিলে করিয়া ওটা একটা সাপ দারণ সু সাপে সুরত দারণ করব হাসর রময় দানো সেই সাপে গলার মধ্যে বেড়ি বান্ধিবার সুপ মারব জাকাত দিলে কমি যাইব আমরা মনে করি আর নানি ইয়া আল্লাহ এবার আমার 3 লাখ থেকে 2,500 করে 7,500 কোটি টাকা আর কি এই গুন্দি রুজা আমার সারার খাবার হয়েছে যদি চিন্তা আই হয় তে জানি আমি বকিলি করছি আমি সম্পদের জাকাত দিছি না জাকাত দিতা কারে পয়লা প্রতিবেশী দক্ষ গরিব হল মিসকিন হল বিধবা অসহায় মহিলা কলার মাদ্রাসার ছাত্র হল যদি অসহায় তার কিতাব লইতে পারেন নেরে দক্ষা কোনো মেসাব যদি মহল্লার যদি অভাবে যদি হইয়া তখন বলে এবার আমি জকাত খাই মরবো আমি আটকে গেছি এখন গড় বানাইতাম বাড়িতে এখন ভাগ গড় বানাইতাম সাত দিতাম বড় কষ্ট করি আর সারাই মিলিয়া কিছু জকাত মেসাবে দিলাও মেসাবে একবার জকাত খাইয়া যদি উদ্ধার হয়ে যান ঘরে কইবা আর আমি আর খাইয়ার না হারবা মেসামে যদি কই মহল্লামে মেসাব করিবা শোনেন আমরা কই না না মেসাব রে দিয়ালাম না দিয়ালো বাইক লই দিবা বাড়ি বাবাই কই মুন্না না হইয়া মেসাবে বাইক লইলে আপনার চলি তো কিবা মেসাবে বাইক লইলে মেসাবে গাড়ি লইলে আমরা এক গুরু দেখরাই মেসাবে বাইক লইবি কই দাদা মেসাবে তো বাইক লই তা খুশি সম্ভব বালা জিনিস আচ্ছা মেসাব বেশি টাইম নষ্ট করেন দৌড়াইন না জানি বেশি বাইক লই তা তেওয়ালা জাকাতর মাসলা যতটুক কইলাম সংক্ষেপে জাকাতর মাসলা জাকাত গুনতা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবাই ফাজিল গুনতা কিয়ামতর দিন সাফ হইয়া হামলাইব সাফ হইয়া হামলাইব কিয়ামতর দিন গর্দনাত সাফে হামলাইব গর্দনার মধ্যে সাফে সাফ সুরত হইবা আল্লাহ ইউ সাফ কি আমার লাগি
আল্লাহ উঠিয়া কই মাও বান্দা জমিন তরে সম্পদ দিছলাম হিসাব করিয়া যাকাত দিছন এখন রোজা মাস বেজান দেন 50 টাকা 30 টাকা 10 টাকা বাজারে দিছন সদকা বেজান রাস্তে এটা যাকাত না যাকাত হিসাব করিয়া আপনার আড়াইয়া যান এগুন হিসাব করিয়া আপনি দিতা হি মাজিল যেগুন দিছন মসজিদ অন্য অন্য হন এগুনই হিসাব হয় তো না হিসাব করিয়া যাকাত যারা প্রাপ্য যারা পায় এরারে আপনি দিতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মাআর রাকিইন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো না আল্লাহ যাতে কইতে আমার নবীর সঙ্গে রুকু করো তাফসীর অঞ্চল এক আরেক মাতাঞ্চল বলে রুকু করনে ওয়ালার সাথে দিয়ে রুকু করো মানে জামাত বন্দিয়ে তুমি তার নামাজ আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে নামাজটার সঠিকভাবে ركون أداء فريا خلوص يندر شهيد خزو خشو خزو دارا اتمنان شهيد نماز أداء خرطم الله توفير دي تو جادر بر زكاة فرض خاص فري مستا عربانگ زنان الله كي علم وقل جگشا قريا زكاة دونتا دیکھوا بخيلي خورن جانا دين شمپوت خمتونا زكاة دل شمپوت دارا الله بڑايا دي اپنار زكاة در مالك بنائي سي اپنے ফখর করতা এই ব্যাপারে বলে আমি তো যাকাত দিয়ে বছর মাশাআল্লাহ আল্লাহ আমারে আরো বড় যাকাতের মালিক বানাকো আশামর মধ্যে ইলা কইলে আল্লাহ কবুল করে নিতে পারে আশামর বড় যাকাত যাকাত ওয়ালা আপনি হই যেতে পারো জি এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যতটুকু আল্লাহ সম্পদ আমাদের দান করছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম আল্লাহ আরো বাড়াই দিতে সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন